গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসন শুরুর পর এই প্রথমবারের মতো যুদ্ধবিরতির ঘোষণা দিল রাশিয়া। অর্থোডক্স বড়দিনের ছুটিতে রুশ বাহিনীকে যুদ্ধ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এই আহ্বানকে ভণ্ডামি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। আর যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধবিরতির মাধ্যমে অক্সিজেন খুঁজছেন পুতিন। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউক্রেনে যুদ্ধরত রুশ বাহিনীর উদ্দেশ্যে বৃহস্পতিবার এক লিখিত আদেশে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, শুক্র ও শনিবার অর্থোডক্স বড়দিনের ছুটিতে যেন যুদ্ধ থেকে বিরত থাকেন তারা। সেই সাথে ইউক্রেনকেও যুদ্ধবিরতি পালনের আহ্বান জানান রুশ প্রেসিডেন্ট। তবে এ আহ্বানকে প্রত্যাখ্যান করেছে কিয়েভ। ইউক্রেনীয় বাসিন্দারা বলছেন, ক্রিমিয়া ও দনবাসকে রাশিয়া ফিরে দিলেই প্রকৃত যুদ্ধবিরতি ঘটবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধে ইউক্রেনীয়দের অগ্রগতিকে থামাতে যুদ্ধবিরতি চাইছে মস্কো। যারা আমাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাস অব্যাহত রেখেছে, আগ্রাসন বন্ধের জন্য আমাদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তারা অবশ্যই জীবনের মূল্য দেয় না এবং শান্তির জন্য চেষ্টা করে না। ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনা এখনো অনেক দূরের পথ। বৃহস্পতিবার এমনটাই মন্তব্য করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একই দিনে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কৌতুক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বড়দিনের দিন এবং নিউ ইয়ারেও পুতিন নার্সারি এবং গির্জাগুলোতে বোমা ফেলার জন্য প্রস্তুত ছিলেন। আমি মনে করি তিনি অক্সিজেন খুঁজে বের করার চেষ্টা করছেন। এদিকে বৃহস্পতিবার ইউক্রেনকে আরও সাজোয়া যুদ্ধযান পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। নিবিড় আমিন, News24.